জাপানের সাথে ঐতিহাসিকভাবে বাংলার যে একটা মিত্র বন্ধন তিনি সৃষ্টি করে গিয়েছিলেন রাজা হিরোহিত এই রাধা বিনোদ পালের জন্য বিচারক রাধা বিনোদ পালের জন্যই তিনি ওয়াদা করে গেছেন পুরো জাপানি জাতিকে বলে গেছেন যতদিন জাপান জীবিত আছে যতদিন এই ধরাধামে জাপান নামে একটি দেশ থাকবে ততদিন বাংলার মানুষ যেন কখনো অভাবে যেন না মরে এবং জাপান যেন তাদেরকে সব সময় সহযোগিতা করে এবং তার কাছে কৃতজ্ঞ বিংশ শতাব্দীতে সারা বিশ্বে আপনি যদি হাতে গোনা কয়েকজন বাঙালির কথা বলেন যাদের নিয়ে গর্ব করা যায় তাহলে প্রথম সারিতে যে নামগুলো আসবে তার মধ্যে অন্যতম হচ্ছে বিচারপতি রাধা বিনোদ পাল আজকে মেট্রো রেল এয়ারপোর্ট মাতার বাড়ি গভীর সমুদ্র বন্দর হতে শুরু করে শিক্ষা ব্যবস্থায় বন্ধু দেশ জাপানের অবদান অনস্বীকার্য আজকে জাতির আব্বা জাতির আম্মা জাতির খালাম্মা জাতির ভাই খালা শ্বশুর শাশুড়ি নামে সারা দেশব্যাপী স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় বা বিভিন্ন প্রকল্পের নাম দেয়া হয় অথচ জাস্টিস রাধা বিনোদ পালের নামে কোনো বিশ্ববিদ্যালয় নেই আমার মনে হয় কোনো পাঠ্যপুস্তকেও এই জাস্টিস বিনোদ পাল সম্পর্কে বাংলাদেশে কখনো পড়ানো হয়নি এবং পড়ানো হচ্ছে না আমার নিয়ত ছিল আমার ইচ্ছা ছিল যে আমি বাংলার প্রকৃত গর্ব প্রাইড বাংলার প্রাইডকে দেখার জন্যে আমার পাশে এই যে ছবিটা দেখতে পাচ্ছেন তিনি একজন বাঙালি খাঁটি বাঙালি নাম হচ্ছে রাধা বিনোদ পাল তার জন্ম হয়েছে কুষ্টিয়াতে তিনি লেখাপড়া করেছেন রাজশাহী কলেজে উচ্চতর ডিগ্রি নিয়েছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রিয় বন্ধুরা এই রাধা বিনোদ পাল তিনি ছিলেন একজন বিচারক তিনি নুরেনবার্গে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যেই ট্রায়াল হয়েছিল যুদ্ধ অপরাধীদের যে ট্রায়াল হয়েছিল সেই ট্রায়ালের 11 জনের একজন বিচারক তিনি ছিলেন আপনাদের নিশ্চয় মনে আছে টোকিও ট্রায়াল জাপান দ্বিতীয় বিশ্বযুদ্ধে যে অপরাধ করেছে তার বিপক্ষে মিত্রশক্তি যেই ট্রাইব্যুনাল গঠন করেছিল সেই ট্রাইব্যুনালে 11 জন বিচারককে নিয়োগ করা হয়েছিল 11টা দেশ থেকে আর সৌভাগ্যক্রমে বাংলার গর্ব বাংলাদেশ তিনি জন্মগ্রহণ করেছে বাংলাদেশের কুষ্টিয়াতে তখন অবশ্য পশ্চিমবঙ্গ এবং শেখবঙ্গ একসাথেই ছিল ধরুন এখন পশ্চিমবঙ্গ এখন শেখবঙ্গ আমরা একই ছিল সেই শেখবঙ্গের বর্তমান শেখবঙ্গের কুষ্টিয়াতেই তার জন্ম হয়েছিল আমি বরং এক কাজ করি আমার সাথে আমার একজন সফর সঙ্গী না এই এখানে টোকিওতে পরিচয় হয়েছে আমাদের নতুন প্রজন্মের নাম হচ্ছে নাহিদ এবং আমার পছন্দের একটি এলাকা হচ্ছে সিলেটের বিয়ানীবাজার এই এলাকাটা কেন পছন্দ আমি আপনাদেরকে বলবো না একটু গোপন বিষয় আছে তবে সিলেটের বিয়ানীবাজারের প্রতি আমার একটা দুর্বলতা কাজ করে আমি বরং বিয়ানীবাজারের নাহিদকে এখন আমার সামনে নিয়ে আসবো নাহিদ আরও বিস্তারিত কিছু বলবে আমি বরং নাহিদকে এখন ডাকি নাহিদ এই টোকিও বাসিন্দা চলুন নাহিদ কাম অন নাহিদ চলে আসলো আমি বরং নাহিদকে এখন জিজ্ঞেস করছি নাহিদ তুমি এখন তোমার ভাষাতে কিছু কথা বলো এই জাপানের টোকিওতে আমাদের এই বাংলাভাষী বাংলাদেশের অথবা পশ্চিমবঙ্গ তাদের এই যে আমাদের এত আদর এত আমাদেরকে যে ভালো জানে বাংলাকে কী কারণে একটু বলো যুদ্ধ অপরাধী জাপানকে দায়ী করতে গিয়ে শেষ পর্যন্ত তিনি জাপানকে 11 জনের মধ্যে তিনি একজন জাপানের পক্ষে রায় দিয়েছিলেন তার মতামত দিয়েছিলেন বিস্তারিত তুমি যদি বলো উনি 1967 সালে মৃত্যুবরণ করেছেন উনি কলকাতা হাইকোর্টের একজন জাস্টিস ছিলেন আর পরবর্তীতে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে অর্থাৎ ইন্টারন্যাশনাল মিলিটারি ট্রাইব্যুনাল যেটা জার্মানির নুরেমবার্গে অনুষ্ঠিত হয়েছিল
সেটার বিশ্বের 11টা দেশের প্রতিনিধি জাস্টিস ছিলেন, এর মধ্যে অন্যতম ছিলেন রাধা বিনোদ পাল। তো এই ট্রায়ালটা শুরু হয়েছিল 1946 সালে এবং এটাকে টোকিও ট্রায়ালও বলা হয়। এই বিচার কাজটা পুরো আড়াই বছর ব্যাপী চলতে থাকে। 1946 সাল থেকে 1948 সাল পর্যন্ত এটার এই যে জাজমেন্টটা ঘোষণা করা হয়, জাজমেন্টের জিস্ট বা সারাংশটা হচ্ছে উনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের অপরাধটাকে উনার জাজমেন্টে 1231 পেজের একটা জাজমেন্ট উনি লিখেন এবং এটার জিস্টটা হচ্ছে যে যারা যুদ্ধে অংশগ্রহণ করে অল দ্য ডিফেন্ডেন্ট আর নট অ্যাকিউজড, প্রত্যেকেই অপরাধী নয়। তার মানে হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপান অংশগ্রহণ করেছিল কিন্তু ওই জাপানের 200,000+ মানুষ জাপানের হিরোশিমা এবং নাগাসাকিতে মৃত্যুবরণ করে, সুতরাং এখানে জাপানও ক্ষতিগ্রস্ত হয়েছিল। যুদ্ধের পক্ষ হিসাবে জাপান শুধুমাত্র যে মানুষ তা নয়, জাপান তাদের নিজেদের রক্ষা করার জন্য, নিজেদের নিরাপত্তার জন্য অনেক সময় সেলফ ডিফেন্স নিয়েছে এবং এই অধিকারটা জাপানের আছে। আর এই কথা বলার কারণে যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে যে ওই সময়টাতে জাপানের মিলিটারি অফিসার, পলিটিক্যাল পারসন, হাইলি পলিটিক্যাল পারসন, এদের মধ্যে 16 জনের ডেথ পেনাল্টি হয়ে গেছিল। 25 জনের এগেনস্টে প্রাথমিক যে রায় হয়ে গেছিলো, 900 জনের সাজা প্রদান করা হয়েছে কিন্তু 16 জনের ডেথ পেনাল্টি হয়েছে, লাইফ টাইম ইমপ্রিজনমেন্ট হয়েছে বাকিদের। তো এই জায়গাতে যদি জাপানকে পুরোপুরি অপরাধী হিসেবে সাব্যস্ত করা হয় তাহলে দেখা গেছে যে জাপানকে বিশাল অ্যামাউন্টের ক্ষতিপূরণ দিতে হয়, এমনকি জাপানের যে রাজা তারও মৃত্যুদণ্ড। রাইট। একটা বিষয় আপনাকে বলে রাখি, যদি রাধা বিনোদ পাল বিচারক তিনি যদি একটা ভেটো, 11 জনের মধ্যে তিনি একজনই ভেটো দিয়েছিলেন জাপানের পক্ষে, যদি 100% যদি রায়টা আসতো 11 জনের এই জাপানের বিরুদ্ধে, তাহলে এমনকি জাপানের যে সম্রাট তিনিও কিন্তু রক্ষা পেতেন না। এবং রাধা বিনোদ পালের এই ঘোষণার জন্যে, তার এই রায়ের জন্যে মিত্র শক্তি খুবই মনক্ষুণ্ণ হয়েছিল এবং তাদের ধারণা ছিল রাধা বিনোদ পাল তাদের যে ইচ্ছা ইন্টেনশন ছিল তার বিরুদ্ধে তিনি করেছেন এবং তাকেও একজন বিরুদ্ধচারী হিসাবে তাকে মিত্রশক্তি ভেবেছিল এবং তাকে তাকে বিরূপভাবে তাকে নিয়েছিল। কিন্তু বাংলার সাথে জাপানের যে মিত্র মানে এই মৈত্র, এটা এই রাধা বিনোদ পালের জন্যই তো। হ্যাঁ, এটা ওই অর্থে স্বীকার করা যা করতে হবে ওই জিনিসটাকে যে জাপান একটা বিশাল ক্ষতিপূরণ দিয়ে পথে বসে যেতে পারতো, দেউলিয়া হয়ে যেতে পারতো। এই দেউলিয়াপনার সম্ভাবনা থেকে জাপানকে ব্যাক করার যে সুযোগ তৈরি করে দিয়েছেন একটা জাজমেন্টের মাধ্যমে, তিনি হচ্ছেন রাধা বিনোদ পাল। আর এইটার স্বীকৃতিস্বরূপ জাপান এই ওনার এই মনুমেন্টটা তৈরি করেছে। আর পুরো মানে পৃথিবী যতদিন থাকবে এই রাধা বিনোদ পালকে জাপান এবং জাপানিজরা স্মরণ করতে চায় সেই কৃতজ্ঞতা বোধ জাপানিজদের মধ্যে আছে। জাপানিজদের অন্যান্য বৈশিষ্ট্যের মধ্যে এটা একটা বৈশিষ্ট্য।